নমস্কার প্রয়াস ডাব্লিউ বিসিএসে তোমাদের সবাইকে স্বাগত আজকের টপিকটা একটু অন্য ধরনের বিভিন্ন রকম পার্সোনালিটি টেস্টে ঘুরিয়ে ফিরিয়ে কোশ্চেন করা হয় যে কোশ্চেনগুলো ইনস্ট্যান্ট করলে তোমরা হট করে ঘাবড়ে যেতে পারো তাই জন্য তোমাদের সুবিধার্থে এই কোশ্চেনগুলো আজকে আমি এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করেছি তোমরা পারলে কোশ্চেনগুলো নোট ডাউন করে নাও খুবই হেল্পফুল হবে তোমাদের পার্সোনালিটি টেস্টের জন্য একটি অর্ধেক আপেল কেমন দেখতে হয় এটা কিন্তু হামেশাই জিজ্ঞেস করে থাকে উত্তর হচ্ছে অপর একটি অর্ধেক আপেলের মতো এটা খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেন এমন কোন ফল যা বাজারে পাওয়া যায় না এটা তোমাদের যদি পরীক্ষা হলে ইন্টারভিউতে জিজ্ঞেস করা হয় তোমরা তবে তোমরা কিন্তু ঘাবড়ে যাবে অ্যান্সার হচ্ছে পরিশ্রমের ফল পরিশ্রমের ফল কিন্তু তোমরা বাজারে কিনতে পাবে না একজন খুনিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে ভালোভাবে কোশ্চেনটা শোনো একজন খুনিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এরপর তাকে তিনটি ঘর দেখানো হলো যার একটিতে রয়েছে আগুন একটি তো রয়েছে বন্দুক এবং আর একটি তো রয়েছে বাঘ সেই বাঘটি তিন বছর ধরে কিছু খায়নি তাহলে খুনিটি কোন ঘরে যাবে তোমাদের উত্তর কী হবে তিন নম্বর ঘরে যাবে কারণ বাঘটি তিন বছর ধরে কিছু না খেয়ে থাকলে ইতিমধ্যেই সেটির মৃত্যু হয়েছে খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এটা তোমরা কিন্তু পরীক্ষা হলে এটা জিজ্ঞেস করলে ঘাবড়ে যেতে পারো তাহলে কোশ্চেনটা কিন্তু নোট ডাউন করে নাও কোন প্রাণী আহত হলে সেটির কান্নার আওয়াজ মানুষের মতো শোনায় ভাল্লুক কিন্তু আহত হলে তার কান্নার আওয়াজ মানুষের মতো শোনায় মুরগি ডিম দেয় এবং গরু দুধ দেয় কে দুটোই দেয় বলো তো অ্যান্সার কিন্তু হবে দোকানদার ক্রেতাকে দুটিই দেন খুবই খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এগুলো তোমরা নোট ডাউন করে নাও এরকম ধরনের আরও ইম্পর্টেন্ট কোশ্চেন পেতে তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো একই ভিডিও তোমরা ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রামে পাবে পারলে তোমরা ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম ফলো করো